ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والهما بعد أمار شمانتو وبران فيو আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেননা আমরা অনেকেই আল্লাহর দিন সম্পর্কে জানতে চাই এলিম অর্থে অর্জন করতে চাই আল্লাহ আকবর এবং চাই যে ধরেও রাখতে কিন্তু কারো পক্ষে শেখা সম্ভব হয় না ইলমের সন্ধান পাই না কোন জায়গা থেকে সঠিক ইলিম অর্জন করতে হবে তাও অনেক সময় আমরা ঠিক মতো বুঝতে পারি না আর এরপরে অনেক সময় যেটা উপকারে এল সেটা আমরা ধরে রাখতে পারি না অনেক সময় আমাদের হয় কি আমলের জন্য সেই পরিবেশ পরিস্থিতি থাকে না এবং শত্রু তো লেগেই আছে এই জন্যে সবচেয়ে বড় বাধা ওইটা অতিক্রম করলে তাহলে সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে আল্লাহ একবার সবচেয়ে বড় বাধাটা হলো পাপ পাপ এটা হলো সবচেয়ে বড় বাধা তাইলে আমাদেরকে পাপ পরিহার করা প্রয়োজন আসুন কেন করতে হবে এটার একটা ভিত্তি আছে ওগুলো আয়াত দিয়ে আমরা বলবো এরপরে হাদিস আর সময় নেই বলার আমরা কিছু বাণী সাহেমদের এটা বলি শেষ করে দিও আল্লাহ হর্বুল আলমিন সুরা ফাতের এর নম্বর আয়াতে বলেছিলেন আহ কেবলই আল্লাহকে যদি কেউ ভয় করে থাকে পৃথিবীতে তাইলে আলেম সম্প্রদায় আল্লাহ হলেন পরাক্রমশালী ক্ষমাসীবর তাইলে এত বড় ফজিলতের জিনিস আল্লাহ সার্টিফিকেট দিলেন তাকে প্রকৃত অর্থে ভয় করে আলেমরা এই আপনি হারিয়ে ফেলবেন বা অর্জনই করবেন না এটার থেকে আর বঞ্চিত হওয়ার আর কোনো মারাত্মকভাবে আর পৃথিবীতে কোনো জিনিস নেই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই এলমের ভিত্তিতে মর্যাদার মান নির্ণয় করতে গিয়ে সুরা মুজাদ

বহু গুণে স্তরে স্তরে আল্লাহ বৃদ্ধি করে উন্নীত করে আর তোমরা যা করো আল্লাহ হব আলমিন তা সম্পর্কে অবিহিত ইলমের মাধ্যমে স্তর উন্নত হয় যেমন ইমানের মাধ্যমে হয় আল্লাহ হব আলম সোহ আলম ইরান আঠাশ নম্বর কি বলেছেন ইলাহা ইল্লাহু

যে তিনি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং এই সাক্ষ্য দিয়েছেন ফরিস্তাগণ এবং এই সাক্ষ্য দিয়েছেন আলেমগণ আল্লাহ আকবর সাক্ষ্য তো দিয়েছেন তিন পক্ষ কিন্তু এখানে দ্বিতীয় পক্ষ ফিরিস্তা তার সাথে তৃতীয় পক্ষই এলামা আলেমদেরকে এবং সাক্ষ্যটা দেওয়া আল্লাহর তহিদ সম্পর্কে এটা আল্লাহর সাথে সম্পৃক্ত এখানে কত মাহত্ব নিহিত রয়েছে আলেম হলে আল্লাহ রব্বুল আলমিন যে কাজ করছেন সাক্ষ্য দেওয়া তার তহিদের সেটার সাথে ফিরিস্তাদের পরে সিরিয়ালে এসে তারা আল্লাহ করে স্থান পেয়ে যায় বুঝেন তার মাহত্ব কত অথচ এই এলিমটা যেই সমস্যার কারণে যেই মহাপাতকে এসে নষ্ট করে দেয় অথবা অর্জন করতেই দেয় তার পথে বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো পাপ এরপরও পাপ ছাড়বেন না এটাই যথেষ্ট হাই হাই আমার অন্তরে জ্ঞানের আলো থাকবে না জ্ঞানের আলো না থাকলে তো আমি পাপি পথ হয়ে যাবে এমনকি আপনার মধ্যে অনেক তথ্য উপাত্ত থাকলেও আপনি তো আলো যখন নাই তো পথ দেখবেন না আপনার মাধ্যমে এলিমটা একটা বুঝা বহনের মতো করে দাঁড়িয়ে যাবে এই জন্য তো শেখ সাদির বলেছিলেন আলিমে না না পারহেজগার আলেম আল্লাহ ভিরু নয় এমন আলেম এটা হলো আপনার এমন অন্ধ যার হাতে বাতি আছে যেটা থেকে অন্যরা পথ দেখবে কিন্তু সেই পথ পায় না সামনে গর্ত আসলে পড়ে যাবে পড়ে শেষ হয়ে যাবে অ্যাক্সিডেন্ট করবে তাকুয়া এটা আসেই তাহলে এলমের মাধ্যমে আর এল প্রকৃত অর্থে যখন আসে তখন সে বান অবশ্যই হতে হবে ওই যে প্রথম যেটা শুনলেন এখান থেকে এটাও বেরিয়ে আসে যে যেমন আলেম হলে আল্লাহকে ভয় করবে ঠিক এই যে এটাও বোঝা গেল যে অনেক বড় আলিম অনেক বড় ডিগ্রি তাহলে সে যদি দেখা যায় আল্লাহর ভয়ের কাজ করছে না তো বুঝতে হবে সে মূলত আলেমই না আল্লাহ আল্লাহাক কিন্তু এখানে দুইটাই দিক আমাদের সামনে ফুটিয়ে তুললেন এর অর্থ এই দাঁড়াবে যে অনেক সময় সে মানুষের কাছে আলিমই না লেখাপড়া করেই নাই কিন্তু আল্লাহকে ভয় করে চলে তার যে যেটুকু ফরজ এটা সে জেনে বুঝে আমল করে তাইলে সেই আল্লাহর কাছে আলিমও হয়ে গেল এবং সেই প্রকৃত সার্থক আলিম হলো যে সেহেতু সে আল্লাহ ভিরু আহ্লা সেই জন্যই তো আলিমগন এলিম সম্পর্কে কত কথাই বলেছে যে এটা থেকে এরপরে প্রসিদ্ধ হয়ে গেছে ইমাম জাহাবির উনি ওই সম্বন্ধ করেই উল্লেখ করেছে মানুষ বলে যে সিয়ার আলামত নিবালায় উনি বলেছেন না এটা মূলত আসছে ইবনে বা সৌদ রেদন থেকে উনি যেভাবে আনুন এটার মূল সূত্র ওখানে যায় এলিম মাত্রই হল আল্লাহকে ভয় করা আর ইমাম শাহি রহমুল্লাহ বলছেন আল এলম মা নাফা মা হফিজ মানে গাদি গাদি কিতাব যদি কেউ মুখস্থ করে ফেলে এলম এটা নয় যেটা হলো উপকার দে মানে আমল আল্লাহ আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে যা নির্দেশ করেছেন সেটা সে মেনে চলে এটাই হলো তাহলে এলম এর উপকারিতা এবং এই ব্যক্তি হলো প্রকৃত আলেম যা যাই হোক অনেক কথাই তো এই বিষয়ে আছে ইমাম মালিক রাহমহল্লা যখন দেখলেন ইমাম শাহি রাহমহল্লা তার কাছে বসেছেন তিনি এই অন্তর্দৃষ্টি দিয়ে বুঝেই ফেললেন যে আল্লাহ পাক তোমার অন্তরে একটা আলো রেখে দিয়েছেন এটাকে তুমি পাপের সেই অন্ধকার দিয়ে নিবিয়ে দিও না তাহলে কি বোঝা গেল সবচেয়ে বড় বাধাটা হলো পাপ এবং ইমাম শাহি রহমহল্লা এর আগে আমরা বলে দিই যে ইমাম জাহাবি রহমুল্লাহ ইলমের সংজ্ঞা কি বলেছিলেন যে নরুন ইয়াকিফুল্লাহ ফিল কলবিল মুমিন ও শরতুল ইতেবা ও তরকুল ওয়াল ইফতেদা এলম হলো এমন একটা আলো যেটা আল্লাহ রব আলমিন মুমিন ব্যক্তির অন্তরে জ্বালিয়ে দিবেন এবং সেটার জন্য শর্ত হলো বেদাত পরিহার করা বেদাত এবং প্রবৃত্তির অনুসরণ পরিহার করা এই যে পাপ পরিহার করা প্রবৃত্তিতে পাপ পাপের দিকে নিয়ে যায় আর হলো কি করা ইত্তেবা করা আল্লাহ আল্লাহ রসুল হাসানের কথাকে মান্য করে চলা এটার নামে হলো ইত্তেবা ইমাম শাহির রহমানের কথা বলি শেষ করে দিই তিনি নিজেই বলছেন শাকাউত ইলা ওয়কিরিন সুয়া হেফজি ওসানি ইলা তরকিল মাসি ও ওকা আলা ইন্ন ইলিমা নুরুল ও নুরুল্লাহি লাই ওতা লে আসি আমি ইমাম শাফিবুল হেমল্লাহ বলছেন যে কি আমার ওস্তাদের কাছে গিয়ে বললাম যে ইলিম তো স্মরণ থাকে না ধরে রাখতে পারে না তখন তিনি আমাকে উপদেশ দিলেন যে পাপ ছেড়ে দাও কেননা এটা আল্লাহর পক্ষ থেকে আলো এই আলোটা পাপ অন্তরে আল্লাহ থাকতে দেন না মানে তার জায়গা হয় না ঠাই হয় না অতএব সবচেয়ে বড় বাধা আমরা জানলাম পাপ চোখের পাপ কানের পাপ যে কোনো অঙ্গ ইন্দ্রিয়ের পাপ মানুষ সম্পর্কে কু ধারণা করা দিবত করা বিভিন্ন ধরনের পাপ যেগুলোকে আমরা অনেক সময় মামুলি মনে করি এটাই হাজিস আসছে ইয়াকম হাক্কির হাক্করা আছে তোমরা যেগুলোকে মামুলি মনে করা হয় দেখতে ছোটো এইগুলোকে ছোট মনে করার থেকে এবং ছোট মনে করে এই পাপ করার থেকে বিরত থাকো কেননা হাজি আসছে যে এইগুলোর কারণেও আল্লাহ রবিল্লাহ পক্ষ থেকে পাকড়াও আসে আমরা যদি ধরলাম যে ওটা বেশি করলে তো ওর কাবিরা হয় উনি বেশি করলো না এই জন্য পাকড়াও হলো না কিন্তু এর চেয়ে বড় পাকড়াও আর কি যে উনি এলিম পাইল না জন্য আমাদের পথ দেখানোর জন্য সবচেয়ে বড় পূর্ব শর্ত মশাল এটা তো আমরা আলো দেখবো না আমরা আলোর মাধ্যমে পথ পাবো পথ আসুন আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আপনার এলিমের যে আলো এটা দরকার ওইটা কি বলে মাহিফতুল্লাহ আল্লাহর পরিচিতি ওইটাই এটার মধ্যে সবচেয়ে বড় এলিম হলো তো হেই তারপরে হলো সুন্না তারপরে হারাম হালাল এবং শরীয়ত ইসলামিয়ার মধ্যে মোয়ামিলাত লেনদেন ব্যবসা বাণিজ্য চাল চলন অধ্যাবসার সহজ চরিত্র মানুষের সাথে উঠা বসা এবং মানুষ সম্পর্কে বড়দের শ্রদ্ধা করা ছোটোদের স্নেহ করা আলেমদের অধিকার বুঝে বুঝে দেওয়া আল্লাহ বলেন না যে ব্যক্তি আমার বড়কে শ্রদ্ধা করলো না ছোটোকে স্নেহ করলো না আমার আলিমের অধিকার বুঝিয়ে দিল না সে আমার উন্নতির অন্তর্ভুক্ত না এই সব জিনিসগুলো হতে গেলে কি লাগবে এলিম লাগবে আর উপকারে এলিম এগুলোর জন্য আমাদের জন্য সার্থকতা নিয়ে আসবে আর এগুলোর পথে সবচেয়ে বড় বাধা হলো পাপ আল্লাহ যে জিনিসগুলো পছন্দ করেন এই সব জিনিস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং অনুসূচনা নিয়ে লজ্জিত হয়ে আর করব না ওয়াদা দিয়ে এবং পাপগুলো ছেড়ে দিয়ে যেই পথে পা দিলে পাপ হয়ে যায় ও পাপ ওই পথও পরিহার করে আমরা খাটি মেরে তো বা করবো এবং মানুষের অধিকার মেরে থাকলে ওটা আমরা বুঝিয়ে দেওয়ার প্রাণ চেষ্টা চালাবো একান্ত যদি কিছুই হচ্ছে না কোনো উপায়ান্তর নেই তাহলে তার নামে এটা দান করে দিয়ে হলো আমরা এই পাপ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করবো তখনই আল্লাহ রবিল্লাহ আমাদেরকে করবেন যে ইলমের উপর আমল করলে আমরা উপকৃত হব এটার দিকে মানুষকে দাওয়াত দিলেও আমরা উপকৃত হব যত মানুষ আমল করবে তত পরিমাণ সব পাওয়া যাবে এবং এটার নিশ্চয়তা থাকবে আর ভ্রান্তি ভুল এটা দিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত বেদাতি আমল করলে এটা কবুল হয় না অন্যদেরকে যদি আমরা আহ্বান করি আলেম হয়ে স্টেজে গিয়ে ওইটা যত মানুষ শুনবে তারাও আরো গুমরাহির মধ্যে যাবে তাদের পাপের গ্লানি আমাদের ঘাড়ে ছাপবে এই জন্য শুধু এলিম হলেই হবে না এলিমটা উপকারী হতে হবে আর সেটা হতে হবে ইসলামের শিক্ষিত যেই উৎস রয়েছে কোরআন ও সুন্না এবং ফাহমে সালফ সাল হেন সাহাবাত আমিন তবে তাবিন পরবর্তী যারা তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন হাফপন্থী আলিমদের ব্যাখ্যা বুঝ অনুযায়ী বিশ্লেষণ অনুযায়ী আল্লাহাক আমাদেরকে সেই মতে সেই পথে চলার এবং এলমে নাফের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ যেন তার কুদরতি মানে শক্তি দিয়ে আমাদেরকে সেই আলো জ্বালিয়ে দেন এবং আলোটা ঢেলে দেন যেটা যেন শয়তানি ওসফসা এসে এবং মানবপ্রূপি দানবপ্রুপি যত সুবল থাবায় আসে এটাকে এদিক সেদিক পর্যন্ত না করতে পারে যেই সময় আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে প্রচুর পরিমাণে রণ্ড ভণ্ড করে দেওয়া হচ্ছে ইলিমের নামেই অনেক মানুষকে মূর্খতার সেই আপনার আস্থা করে ডুবিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ তোমার আসন আসমা হোসনানি দেওয়া করছি তুমি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগেও সঠিকভাবে তোমার দিন জানার উপকারে এলিম অর্জন করার এবং এর উপর আমল করে অন্যদেরকে এর প্রতি আহ্বান করে তার যে পুঙ্খানুপুঙ্খ যে প্রফিট এবং ফায়দা এবং শেষ পর্যন্ত তার ফল ফল তার যে ফলগু ধারা সেটা আমাদেরকে লাভে ধন্য করো এবং তুমি আমাদেরকে গোনাখাতা মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দায় পরিণত করো এবং দিনের খাদিম হিসাবে দিনের দায় হিসাবে আমাদেরকে তুমি এখ্লা সহকারে ইত্তফায় সুন্স সহকারে করে সাহেব সালহিনদের কর্মপন্থার উপরে প্রতিষ্ঠিত থাকার মাধ্যমে কবুল করে নাও দুনিয়া খাতে আমাদেরকে সফল করো সকল থেকে হেফাজত করো অসুখ বিসুখ থেকে নিরাময় দান করো মনের যত নেত নেম মস্তুদাসি পুরা করো আমাদের মাতা পিতা যারা বেঁচে আছেন আল্লাহ এদেরকে সুস্থ রাখো সুস্থ জীবনের অধিকারী করো তোমার নাম নিয়ে তারা স্বাবলম্বীভাবে থেকে আল্লাহ তারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে যারা এই বয়স্ক আছে অসুস্থ আছে এদেরকে আল্লাহ তুমি তৌফিক দাও যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরে অন্ধকার কবরে তাদের আলো জ্বালিয়ে দাও আল্লাহ এবং কবরে হাসরে এই হিসাবে মিজানে পুলসিরাতে আমাদের সবাইকে তুমি সহজভাবে তরিয়ে নিয়ে নবী ইসলামের হাতে হাউজে কৌশলের পানি পান করিয়ে তার সুপারিশ লাভে ধন্য করে তার কাছে সাহাবিন সাহাবা তাবিন এবং আইম্মা তারপরে আপনার কোরআন মধ্যে যেটা আছে আম্বিয়া وارضوا شهداء صالحين تذكرهم بده قدم بوسيدو امين يا رب العالمين وأخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته